অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ স্পিকার, চিকিৎসা বিজ্ঞানে যারা লেখাপড়া করছে, চিকিৎসা বিজ্ঞানে যারা সার্টিফিকেট দিচ্ছে। সদস্য প্রশ্ন করেছেন, উত্তর তো দেয়া হয়েছে। মাননীয় স্পিকার, উনি যে উত্তরটা দিয়েছেন আমি আপনার দৃষ্টিতে নিয়ে আসার জন্য বলছি। মাননীয় স্পিকার, আপনাকে দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করব, 308 আপনার পার্লামেন্টের যে কোনো প্রসিডিংস থেকে যে কোনো বিষয় আপনি এক্সপ্যান্ড করার ক্ষমতা রাখেন। 308-এ এখানে বলা হচ্ছে মুদ্রিত বিতর্কে বাতিলকৃত কার্যবাহের উল্লেখ, সংসদে মুদ্রিত বিতর্কের অনুরূপ বাতিলকৃত সংসদের কার্যভার অনুরূপ বাতিলকৃত অংশকে তারকা চিহ্নের দ্বারা চিহ্নিত করা হইবে এবং পাদটিকায় নিম্নবর্ণিত মন্তব্য সন্নিবেশিত করা হইবে, সভাপতির আদেশক্রমে বাতিল বলিয়া সংসদের কাগজপত্রে মুদ্রিত প্রকাশিত হইবে। মাননীয় স্পিকার, আমি এটি উল্লেখ করলাম এই কারণেই যে আমরা অত্যন্ত কষ্ট করে তারকা চিহ্নিত প্রশ্ন, বিভিন্ন প্রশ্ন আমাদের নোটিশ শাখায় জমা দিই, তার আলোকে আপনি আপনার ক্ষমতা বলে যেটা গ্রহণ করেন সে অনুযায়ী এখানে আমাদের মাননীয় মন্ত্রীরা তার উত্তর দিয়ে থাকেন, আবার অনেকগুলো গ্রহণ করেন না। কিন্তু আমরা যেভাবে আপনার প্রশ্নটা জমা দিই, আমরা তো আসা উচিত, পরিবর্তন করার তো ক্ষমতা নিশ্চয়ই আপনি না নিতে পারেন, কিন্তু সেটা আপনার মতো করে তো আপনি পরিবর্তন করতে পারবেন না মাননীয় স্পিকার। এইটি আমি আপনার দৃষ্টিতে নিয়ে আসছি। গতকালকে আমার মৌখিক উত্তরদানের প্রশ্ন তালিকায় 38 নম্বর তারকা চিহ্নিত একটি প্রশ্ন ছিল। মাননীয় স্পিকার, এখানে আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে যে প্রশ্নটি করেছিলাম, এখানে বলেছিলাম যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলবেন কি বাংলাদেশের মেডিকেল এবং ডেন্টাল কলেজ সমূহে অসাধু উপায়ে যাহারা ভর্তি হইয়াছে তাহাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করিয়াছেন কি, না করিয়া থাকলে কারণ কি। উনি তার উত্তর দিয়েছেন মাননীয় স্পিকার, কেন্দ্রীয়ভাবে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কলেজ স্বাস্থ্য শিক্ষা ক্যাডারভুক্ত এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় সারা দেশে একযোগে 20টি কেন্দ্রে সরকারি মেডিকেল ডেন্টাল কলেজ ভর্তি এবং শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হইয়া থাকে। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার বনায় মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় গোয়েন্দা নজরদারিতে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এই ভর্তি প্রক্রিয়াটি গ্রহণ করা হইয়া থাকে। ভর্তি পরীক্ষার অসদুপায় অবলম্বনের মাধ্যমে ভর্তির বিষয়ে কোনো পক্ষ হইতে কোনো অভিযোগ এখনও পর্যন্ত পাওয়া যায়, অভিযোগ পাওয়া গেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাননীয় স্পিকার, আমি যে কারণে আপনি আমাকে সময় দিয়েছেন আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কেন প্রশ্নটি করেছিলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাননীয় স্পিকার, চিকিৎসা বিজ্ঞানে যারা লেখাপড়া করছে, চিকিৎসা বিজ্ঞানে যারা সার্টিফিকেট দিচ্ছে। প্রশ্ন করেছেন, উত্তর তো দেয়া হয়েছে। মাননীয় স্পিকার, উনি যে উত্তরটা দিয়েছেন আমি আপনার দৃষ্টিতে নিয়ে আসার জন্য বলছি। মাননীয় স্পিকার, গত 24 জুলাই প্রথম আলো, গত 24 জুলাই মানবজমিন সহ জাতীয় পত্রপত্রিকায় যে সংবাদটি প্রকাশিত হয়েছে স্পষ্টভাবে বলা হচ্ছে 2013 সাল থেকে 2019 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং এখানে মামলা হয়েছে এবং সিআইডি তদন্ত করে তার তথ্য পেয়েছে, অনেককে গ্রেপ্তার করা হয়েছে, অনেককেই আপনার আজকে এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা আত্মসাত করেছে, সম্পদ গড়েছে, সে বিষয়টি মাননীয় স্পিকার একেবারে অত্যন্ত স্পষ্টভাবে জাতীয় পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। এই যে মন্ত্রী যে উত্তরটি দিয়েছেন এটি আপনাকে অবশ্যই বাতিল করতে হবে, এটি সঠিক নয়। আমি মাননীয় স্পিকার আপনার কাছে তথ্য পাঠিয়ে দিচ্ছি, আপনার কাছে আমি একেবারে জাতীয় পত্রপত্রিকায় প্রকাশিত তথ্য আমি পাঠিয়ে দিচ্ছি। আজকে যে কারণে মাননীয় স্পিকার স্বাস্থ্যমন্ত্রী সম্পর্কে বলা হচ্ছে তাকে এত বড় একটা দুর্যোগ যাচ্ছে, তাকে এই ব্যর্থতার কারণে তাকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করব তাকে বাংলাদেশ আপনি আমার কথা শুনতে হবে। মাননীয় সদস্য, আপনি আপনার বক্তব্য থামান, আমি যেটা বলছি আপনি সেটা শোনেন। আপনি প্রথম অংশে যে বিষয়টি উত্থাপন করেছেন কার্যপ্রণালী বিধি সংক্রান্ত প্রশ্ন পরিবর্তন করা হয় কি না সেই বিষয়টি আমি দেখব, যেটা কার্যপ্রণালী বিধির উল্লেখ করে আপনি বলেছেন প্রশ্নর বিষয় যে প্রশ্ন ঠিক থাকে কিংবা পরিবর্তন হয় কিনা সে বিষয়টি আমি দেখব। আর পরবর্তী যে অংশটা বলছেন সেখানে মাননীয় আপনি প্রশ্ন করেছেন, মাননীয় মন্ত্রী উত্তর দিয়েছেন, এখানে আর এটা নিয়ে আর পয়েন্ট অফ অর্ডারে তো কিছু বলার, আপনার যেটা বলার আপনি বলেছেন। জি ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ আপনি বসুন, বসুন, ধন্যবাদ। আপনি মন্ত্রীর আপনি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন, এক মিনিট, আপনি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন, আপনার বক্তব্য যেটা আপনি দিয়েছেন এটা মাননীয় মন্ত্রীকে অবগত করা হবে, ধন্যবাদ।